আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর মাসেরগুলো অর্থাৎ যেগুলো তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই জমা দিয়ে দিতে হবে তোমাদের পরীক্ষাও সামনে আজকে যে শুধু আমরা মডেল অ্যাক্টিভিটি টাস করব এমনটা নয় আজকে তোমরা বলতে পারো আমরা সাজেশন করব বা আমাদের টেস্ট পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস করব এই ভিডিওগুলি যদি তোমরা বারবার দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে কারণ আমি বলে দিই তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টেনের লাইফ সায়েন্স পার্ট এইট বা ফাইনাল পার্টটা নিয়ে যেটা পঞ্চাশ নম্বরের প্রশ্ন এটাই হচ্ছে প্রশ্নের এটা প্রশ্নপত্র আমরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান দেখব তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই এটা শুধু মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভেব না তোমাদের পরীক্ষার সাজেশন হিসেবে ধরে নাও এবং এগুলোকে মুখস্থ করো প্রথমে বলেছে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে একের এক নম্বরে বলেছে উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো উত্তর হবে খ নাম্বার অপশন জীব্যের রেলিং এরপরে একের দুই নাম্বারে দেখো বলেছে কি নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো এখানেও আমাদের সঠিক আনসার হয়ে যাবে খ নাম্বার অপশন বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া এবার একের তিন নাম্বার নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ নাম্বার অপশন দেখো তোমরা ঘ নাম্বার অপশানটা লিখে দিও আমি তোমাদের শুধু এখানে ঘ নাম্বারটা দেখালাম কিন্তু যেটা আছে ঘ নাম্বার অপশনে তোমরা সেটা লিখে দেবে একের চার নাম্বার প্রশ্ন মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো মানব দেহে কয়টি পরোটি স্নায়ু আছে উত্তর হয়ে যাচ্ছে আমাদের বারোটি অর্থাৎ সরি বারোতে বারো জোড়া খ নাম্বার অপশানটা হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার এবার একের পাঁচ নাম্বার দেখে নাও পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ নাম্বার অপশন পাথরকুচি এরপর একের ছয় নাম্বার প্রশ্নটি দেখে নাও শঙ্করায়ন পরীক্ষার জন্য ম্যান্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো সঠিক অ্যান্সার হবে গ নাম্বার অপশন কারণ বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম তোমরা গ নাম্বারটা লিখে দিও এবারে তোমরা দেখে নাও একের সাত নাম্বারটা নিচের দিকে দেখো নিচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো সঠিক অ্যান্সার অর্থাৎ এখানের মধ্যে আমাদের যে জোড়াটি সঠিক সেটি হচ্ছে গোয়া নাম্বার অপশন গ্লাসমোডিয়াম পুনরুৎপাদন এই জোড়াটি আমাদের এখানে অ্যান্সার অর্থাৎ সঠিক নয় এবার উপরের দিকে দেখো একের আট নম্বরে বলেছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো এখানে আমাদের উত্তর হবে নাম্বার অপশন ক্যাপিটাল বি এবং স্মল আর আর ও ক্যাপিটাল বি স্মল বি আর আর এরপর একের যে নয় নম্বর প্রশ্নের উত্তর সেটা আমাদের হয়ে যাবে ক নাম্বার অপশনটা সঠিক অ্যান্সার জিরো এভাবে আমরা শেষ করে ফেললাম একের প্রশ্নের উত্তরগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবারে দেখো দুইয়ের মধ্যে কী বলেছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও দুইয়ের এক নাম্বারে বলেছে ডাবের জলে ড্যাশ হরমোন থাকে ডাবের জলে থাকে সাইটোকাইনিন হরমোন তোমরা শূন্যস্থানের মধ্যে সাইটোকাইনিন কথাটাকে লিখে দেবে দুইয়ের দুই নম্বরে বলেছে পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেম রেমিজেস নামক পালক থাকে পায়রার একটি ডানায় কয়টি পালক থাকে তোমরা উত্তরে লিখে দিবে তেইশটি রেজি রেমিজেস নামক পালক থাকে এরপরে দুইয়ের তিন নম্বরে দেখো আর এন এতে থাইমিনের পরিবর্তে কি থাকে ড্যাশ থাকে তোমরা শূন্যস্থানে লিখে দিবে ইউরাসিল অর্থাৎ ইউরাসিল থাকে এবারে তিন নম্বরে দেখো কী বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তিনের এক নম্বরে বলেছে অযৌন জননে দুটি জীবের প্রয়োজন হয় যৌন জননে দুটি জীবের প্রয়োজন হয় অযৌন জননে না তাই এটা হয়ে যাবে মিথ্যা তিনের দুই নম্বর সপুষ্পক উদ্ভিদে নিচেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় দেখো সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে না বীজে পরিণত হয় তাই এটাও হয়ে যাবে আমাদের মিথ্যা এবার তিনের তিন নাম্বার কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় সেইটাই হচ্ছে ফিনোটাইপ এটা আমাদের সত্য হয়ে যাবে এক থেকে নিয়ে তিন পর্যন্ত আমরা কিন্তু খুব ইজিলি করে ফেললাম যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও এবারে দেখো চার নম্বরে কি বলেছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের কর্মীং নং মিল করে দাও এ স্তম্ভ বি স্তম্ভ মিলাতে হবে এখানে আমি মিলিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা এটাকে করে নিও এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নগুলো অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্নগুলো আশা করি এটাতে কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হবে না যেরকম করে দেওয়া আছে তোমরা সেরকম করেই অ্যান্সারটা করবে পাঁচ নাম্বারে কি বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে বাজে না সরি টাইপিং তোমাদের আমি বলেই দিলাম বাক্যে উত্তর দাও পাশের এক নম্বর প্রশ্ন মানব বিকাশের সন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো আমরা দেখে নেব আমাদের এই উত্তরটি বৈশিষ্ট্য বয়সন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে পরিণত হয় এবং প্রজননের ক্ষমতা লাভ করে এবারে আমরা দেখি নিই আমাদের পরের প্রশ্ন অর্থাৎ পাশের দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বিষদৃশ্যটি বেছে লেখো মানে যেটা আলাদা সেটা আমাদের বেছে নিয়ে লিখতে বলেছি মটরের সবুজ রঙের বীজ মটরের সবুজ রঙের ফল গিনিপিকের সাদা রঙের লোম গিনিপিকের মসৃণ লোম এখানে আমাদের আলাদাটা হচ্ছে গিনিপিকের মসৃণ লোম কারণ বাকিগুলো দেখো সেগুলোতে রঙের কথা বলা হয়েছে যা আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারব কিন্তু মসৃণ লোম না খসখসে লোম এটা আমাদের টাচ করে দেখতে হবে আমি তোমাদের সহজ ভাষায় বলে দিলাম এবারে দেখো পাশের তিন নম্বর নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আমরা দেখিনি জোরটি প্রথমে বলেছে মাইটোসিস ক্রুগমুল এদের মধ্যে সম্পর্ক কি এই হিসাবে ড্যাশ রেনু মাতৃকোষ তো রেনু মাতৃকোষের সঙ্গে তাহলে কার সম্পর্ক হবে সম্পর্ক হবে মিওসিস মিওসিসটাই আমাদের শূন্যস্থানে বসবে আমি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এছাড়াও তোমরা চাইলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে কারণ সেখানেও তোমাদের বই থেকে ইতিহাস থেকে বাংলা থেকে কুইজের মতো করে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দেওয়া হয় তোমরা খেলার ছলেই প্রশ্নের উত্তরগুলো মুখস্ত করে নিতে পারো ছয়ের এক নম্বর প্রশ্নটা দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃরা ও বহিখরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো অন্তঃখরা ও বহিখড়ার পার্থক্য নিরূপণ বা দেখাতে হবে পার্থক্যটা আমাদের করতে হবে নালীর উপস্থিতি ও অনুপস্থিতি খরিত পদার্থ এই তিনটির উপর দুটির উপর নালীর উপস্থিতি ও অনুপস্থিতি এটা একটা এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের পার্থক্য দেখাতে হবে তোমরা পার্থক্যটা আশা করি দেখতে পাচ্ছ আমি তোমাদের সময় বাঁচানোর জন্য এটাকে আর পরে সময় নষ্ট করতে চাই না তোমরা এখানে দেখতেই পাচ্ছ আশা করি কোনোরকম অসুবিধা হবে না তোমরা তুলে নিও ছয়ের দুই নম্বরে দেখো কি বলেছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো এখানে আমাদের মাইটোসিস মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটা সেটা আগে বলতে হবে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রোফেস দেখো এটাও কিন্তু প্রশ্নে দিতে পারে যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি এই প্রোফেস দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে সেগুলি হলো এক নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে যার ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সু স্পষ্ট হয় এটা হচ্ছে এক নম্বর এরপরে আমরা দেখে নেব পরেরগুলো দুই নাম্বার দিয়ে লিখবে ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলিখিত হয়ে লম্বা লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিট গঠন গঠন করে লিখে দিবে ও তিন নাম্বার দিয়ে লিখবে নিউক্লীয় পর্দা ও নিউক্লিয় লাশ প্রথমে ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় ও প্রভেশ দশার শেষে অবলুপ্ত হয় মানে সেগুলোকে আর দেখা যায় না এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর আমরা এবারে চলে যাব পরের প্রশ্নের মধ্যে ছয়ের তিন নম্বর প্রশ্ন টপিক চলন ও ন্যাস্টিক চলন সরি টুপিক না প্রশ্নে ভুল হলে উত্তর ঠিক আসতে আমরা দেখে নিও এর দুটি পার্থক্য উল্লেখ করো কয়টি পার্থক্য দুটি পার্থক্য চলো আমরা দেখে নেই পার্থক্যটি ট্রফিক চলন ন্যাস্টিক চলন পার্থক্য দুটো পার্থক্যই দেখিয়ে দেওয়া হয়েছে তোমরা প্লিজ এই পার্থক্যটাকে তুলে নিও আমি পরে সময় নষ্ট করলাম না চলো আমরা দেখি নেই পরের প্রশ্ন পরের প্রশ্ন ছয় চার নম্বর প্রশ্ন সপরাগ যোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো সপরাগ যোগ করলে কি সুবিধা হবে তার মধ্যে একটা বলতে হবে এবং কি অসুবিধা হবে তার মধ্যে একটা বলতে হবে এগুলো আমরা আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্টগুলোর মধ্যেও করেছি উত্তর সুবিধা পয়েন্ট করে লিখবে যোগ পদ্ধতিতে পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না অসুবিধা পরাগযোগ পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয় এটা হচ্ছে অসুবিধা এবারে আমরা দেখি নেই ছয়ের পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে এক শঙ্কর জননে এফ টু তোমাদের বলে রাখি এখানে এফ স্কোয়ারের মতো হয়ে গেছে কিন্তু তোমার টুটা নিচেই লিখে দিবে প্লিজ আমি সেটা পারিনি মোবাইলে জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি ইস টু ওয়ান নাও হতে পারে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এটা আমি সব থেকে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা দেখে নাও সরি উত্তর কথাটা তোমরা একবার লিখবে মেন্ডেলের একসংকর জননের এফ টু জনুতে থ্রি ইস্টু ওয়ান অনুপাত সর্বদা নাও নাও পাওয়া যেতে পারে থ্রি ইস্টু ওয়ান অনুপাত হলো একটি গড় ফল বিশেষ বিশুদ্ধ দীর্ঘকার ও বিশুদ্ধ খর্বাকার মোটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে এফ টু জনুতে যদি তোমার বাকিটুকু লিখে নিও দীর্ঘকার ও একটি খর্বাকার হবে এর কোনো নিশ্চয়তা নেই এরপরে উদাহরণস্বরূপ এখানে তোমাদের সন্ধ্যা মালতি নামক উদ্ভিদে যে উদ্ভিদের ফলের একটা উদাহরণ তোমাদের দেওয়া হয়েছে তোমরা প্লিজ সেটা তুলে নাও তোমাদের আমি আবারও একবার মনে করিয়ে দেই যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো এখনো লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও না না করে থাকলে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর যদি আগেই করে থাকো এসব তাহলে তোমাকে অনেক ধন্যবাদ টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হওনি তারা প্লিজ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কুইজে অংশগ্রহণ করো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা সেখানে অংশগ্রহণ করলে নিজেরাই বুঝতে পারবে সেটা তোমাদের জন্য কতটা হেল্পফুল ছয়ের ছয় নাম্বার প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো গ্যামেট উৎপাদন এটার উপর ভিত্তি করে আমাদের পার্থক্য দেখাতে হবে এবং মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা এবং এটার উপর ভিত্তি করে আমাদের পার্থক্যটা দেখাতে হবে এখানে তোমরা একটা বিষয়ের উপর পার্থক্যটা দেখতে পাচ্ছ গ্যামেট উৎপাদন আর একটা বিষয়ের উপর এরপরেই তোমরা দেখতে পাবে তোমরা এটাকে পস করে তুলে নিও এটা যেহেতু তোমাদের বই থেকেই দেওয়া তাই এখানে ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই তারপরে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা এটার উপর নির্ভর করে যে পার্থক্য তৈরি হয় সেটা তোমরা এখানে দেখে নাও এই গেল দুটো বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন চলো দেখে নেওয়া যাক ছয়ের সাত নাম্বারে বলেছে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্ল্যাটলেট প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও আমরা এটা এর আগেও করেছি অর্থাৎ রেখাচিত্রের সাহায্যে আমরা আগেও দেখেছি যেভাবে কোন পার্ট এর মধ্যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোন পার্ট পার্ট সিক্স না সেভেন এটা করেছি যারা জানো যাদের মনে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যেভাবে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তার একটি রেখাচিত্র নিচে দেখানো হলো এটাই হচ্ছে সেই রেখাচিত্র আশা করি তোমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ কারো কোথাও অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো এছাড়াও ইনস্টাগ্রামের লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা চাইলে আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করতে পারো তোমাদের যে কোনো রকমের অসুবিধা থাকলে এবারে দেখো তোমরা সাতের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর লেখো সাতের এক নম্বরে বলেছে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো আমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে তারপরে কোরমাটিট মেরু অঞ্চল সেন্ট্রোমিয়ার তন্তু এই যে অংশগুলো রয়েছে পার্টগুলো রয়েছে এগুলো আমাদের চিহ্নিত করতে হবে দেখো কোরমাটিট দয় লেখা আছে সেকেন্ডে কিন্তু তোমরা কোরমাটিট দয় না লিখে শুধু লিখবে ক্রমাটিট কারণ আমাদের প্রশ্নে শুধু কোরমাটিট বলেছে এই চিত্রটি তোমরা এঁকে দিও প্লিজ পরের ভিডিও তোমরা কে কোন টপিকের উপর চাও প্রত্যেকেই তোমরা নিজস্ব মতামত আমাকে জানাতে পারো আমি তোমাদের উপর তোমাদের মতামতের উপর নির্ভর করেই কিন্তু তোমাদের নাম দিয়েই ভিডিও তৈরি করব তাই প্লিজ প্রত্যেকেই জানিয়ে দিও আর বিদায়ের বেলা প্রত্যেককেই রিকোয়েস্ট এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও লাইক না করে থাকলে লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই বিদায় দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই